নমস্কার। সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে অনেকেই অভিযোগ করেছিলেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না, তাছাড়াও অনেক দিন ধরে কিন্তু সাইটের কাজ চলছে এবং এই সাইটে কিন্তু আর নতুনভাবে কোনো কিছু অ্যাপ্লিকেশনও করা যাচ্ছে না বা কোনো স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। এর কারণ হলো রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনার জন্য একটি আলাদা ওয়েবসাইট লঞ্চ করেছে, যার নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এবং যেই ওয়েবসাইটটি দেখতে ঠিক এই রকম এবং ইন্টারফেসটি ঠিক এই রকম, এই ওয়েবসাইট কিন্তু এখনও অফিসিয়ালভাবে চালু হয়নি, এটি জাস্ট এখন এই তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো রকম কাজকর্ম করা যাচ্ছে না। তো আজকে আমরা এই ওয়েবসাইটটির ব্যাপারে আলোচনা করব, এই ওয়েবসাইটে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন পরবর্তী ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আগের ওয়েবসাইটটি ছিল শুধুমাত্র SSY এবং নতুন যে ওয়েবসাইটটি হয়েছে সেটি হয়েছে BMSSY, অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বিনামূল্যে নামকরণ করার কারণ হচ্ছে, আগে যে গ্রাহকদেরকে 25 টাকা করে প্রভিডেন্ট ফান্ডের জন্য মাসে মাসে দিতে হতো, সেই 25 টাকাটিও কিন্তু বর্তমানে সরকারই কিন্তু বহন করছে এবং টোটাল কিন্তু 25 টাকা সরকার দিচ্ছে এবং 35 টাকাও সরকার দিচ্ছে। টোটাল 55 টাকা কিন্তু আপনার প্রতি মাসে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে। এই জন্য এই ওয়েবসাইটের নাম রাখা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এবং এই যোজনাতে কিন্তু আপনারা যখন কাজকর্ম শুরু হয়ে যাবে তখন কিন্তু সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন কুইক অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন রয়েছে, এই কুইক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আগে যদি আমাদের নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করলে আপনারা সমস্ত ইনফরমেশান আমাদের চেক করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি, এখানে কোনো আবেদন কিন্তু এখন পর্যন্ত হয়নি, অ্যাপ্লিকেশনও কোনো রকম হয়নি, এখানে 00 কিন্তু রয়েছে। তাছাড়াও এই ওয়েবসাইটে কিন্তু এবার আপনারা আপনাদের SSIN নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারবেন সমস্ত ইনফরমেশান এবং আপনাদের নিকটতম কারা কারা এজেন্ট রয়েছে সেগুলিও কিন্তু চেক করে নিতে পারবেন। ট্র্যাক ক্লেম, যখন আপনারা কোনো মারা যাওয়া বা কোনো পড়াশোনা বা অন্যান্য কোনো ক্ষেত্রের জন্য সাহায্য চাইছেন এই যোজনা থেকে, সেই ক্ষেত্রে আপনারা যখন ক্লেম করবেন তখন এই ট্র্যাক ক্লেম এই অপশানে গিয়ে আপনাদের দেখতে পারবেন আপনাদের ক্লেমটি কত দূর হয়েছে বা সরকার অ্যাপ্রুভ করলো কি করলো না। নমিনি ক্লেম এন্ট্রি, নমিনি যদি কোনো রকমের ক্লেম করতে চাই তাহলেও এখানে এই সেকশনে ক্লিক করে কিন্তু নমিনি ক্লেম করা যেতে পারে। এবং জেনারেল রিপোর্ট, এখানে জেনারেল রিপোর্ট আপনারা ক্লিক করে পেয়ে যাবেন। এবং নিচে এখানে পাবলিকেশন, এখানে নতুন যখন কোনো কিছু পাবলিকেশন হবে এই সেকশনে আপনারা চেক করে নিতে পারবেন। ভিউ অ্যান্ড ডাউনলোড, এইখানে বিভিন্ন ধরনের ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের সময় যে সকল ফর্মগুলি প্রয়োজন হয়ে থাকে। ইউজার ম্যানুয়াল, এখান থেকে আপনারা ইউজার ম্যানুয়াল সম্পর্কিত তথ্যগুলি পেয়ে যাবেন। এবং হেল্প ডেস্ক, কোনো কিছু যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই হেল্প ডেস্কে ক্লিক করে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং অ্যানাউন্স, যদি কোনো কিছু নতুন অ্যানাউন্স হয়ে থাকে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন নতুন কী কী অ্যানাউন্স হয়েছে। তবে এখনও কিন্তু এই নতুন ওয়েবসাইটে কাজ শুরু হয়নি, তবে এই ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে, খুব শিগগিরই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে যাবে। তো যখনই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে যাবে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে, তখনই আপনাদেরকে আবার ভিডিও দিয়ে আমরা আবার আপনাদেরকে ইনফরমেশান জানিয়ে দেব। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ইনফরমেশানটি অবশ্যই প্রয়োজনীয়দের শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।